বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা রিজনিংয়ের অন্তর্গত অ্যানালগি চ্যাপ্টারের ওয়ার্ড অ্যানালগি সংক্রান্ত 45টা প্রশ্ন আলোচনা করব। এর আগে অ্যানালগি পার্ট ওয়ানে নাম্বার অ্যানালগি নিয়ে আলোচনা করেছিলাম, ওই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, এ বি জেড ইজ টু বি ডি এক্স হলে সি এফ ভি এটা সমান কী হবে? এ বি জেড এ থেকে বি কীভাবে গেছে? এর এক ঘর পরেই হচ্ছে বি, তাই এটা প্লাস ওয়ান দিলাম। বি থেকে ডি, বিয়ের বিটাকে ছেড়ে দিয়ে ডি পর্যন্ত, বিয়ের পর থেকে ডি পর্যন্ত এইভাবে আমরা গুনবো। বিয়ের পর থেকে সি ডি দুঘর, অর্থাৎ এটা দুঘর যাচ্ছে। আবার যখন এক্স থেকে জেড যাচ্ছে, দেখো এক্স থেকে জেড এই দিকে দুঘর আসছে, বা বলতে পারো এদিক থেকে এদিকে দুঘর মাইনাস হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে এই অপশানগুলো থেকে কোন উত্তরটা হবে। প্রথমে এক অ্যাড করার পর এসছিল, তাহলে সি এর সঙ্গে এক অ্যাড করো, কী আসবে? ডি। ডি দিয়ে এই তিনটে অপশান শুরু, এটা উত্তর হবে না। এফ এর সঙ্গে দুই যোগ করো, এফের পরে জি এইচ, এফের পরে জি এইচ, অর্থাৎ এর পরে এইচ আসবে। তার মানে এই উত্তরটা, এই উত্তর এইটা, তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে। এবার দেখতে হবে যে এদিক থেকে দুঘর যেমন জেড এসছিল, এখানে কোন জিনিসটা আছে যার দুঘর পরে এইচ আসবে? এইচ না, এইখানে এমন একটা সংখ্যা ধরতে হবে যার দুঘর পরে ভি আসবে। দেখতে পাচ্ছ এইখানে বসবে ভি আসবে, তাহলে আলটিমেটলি এখানে টি বসতে হবে, টি এর দুঘর পরে, টি এর পর ইউ ভি, তাহলে উত্তর হবে ডি এইচ টি, যেটা অপশান নাম্বার চারেতে আছে। পরের প্রশ্ন, দু নম্বর প্রশ্নে বলা হয়েছে বি সি ডি ই ইজ টু ভি ডাব্লু এক্স ওয়াই হলে এফ জি এইচ আই সমান কী হবে? দেখো এক্ষেত্রে বি, বি এর উল্টো দিকের রাশিটা হচ্ছে ওয়াই, বি ওয়াই। প্রথম দিক থেকে যদি দ্বিতীয় নম্বরে বি থাকে, তাহলে শেষ দিক থেকে দু নম্বরে ওয়াই আছে, এটা মনে রাখার উপায় হচ্ছে বাই। তারপরে দেখো সি এর উল্টো দিকে এক্স আছে, বলতে বোঝানো হচ্ছে যে সি যদি প্রথম দিক থেকে তিন নম্বরে থাকে, এক্স শেষ দিক থেকে তিন নম্বরে আছে, এটাকে সেক্স এইভাবে মনে রাখতে হয়। তেমন করে ডিউ, ডি এর উল্টো দিকে ডাব্লু, আর ইভ, ই এর উল্টো দিকে ভি। এইভাবে এফ এর উল্টো দিকে থাকবে ইউ, ফিউ, এইভাবে উচ্চারণ করতে হয় ফিউ। এর ক্লাস আমি করেছি, পারলে একবার ভিডিওগুলো দেখে নিও, ফিউ। তারপর আছে গ্র্যান্ড ট্যাং রোড বা জিটি রোড, জি এর উল্টো দিকে টি থাকবে, তাহলে শেষ দুটো লেটার ইউ আর টি থাকতে হবে, যেটা এই অপশানে আছে, আমি আর পুরোটাকে চেক করব না। বোঝা গেছে? পরীক্ষার সময় সবগুলোকে দেখার কোনো যুক্তি নেই, যখনই বুঝতে পারছো উত্তর একটা জায়গায় চলে আসছে সেখানে টিক করে দিয়ে পরের প্রশ্নে চলে যাও। তবুও এইচ এর উল্টো দিকে থাকে এস, হায়ার সেকেন্ডারি বা এইচ এস, আর আই এর উল্টো দিকে থাকে আর, যেটাকে আমরা ইরান বা ইরাক যা খুশিভাবে মনে রাখতে পারি। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে উত্তর হবে অপশান নাম্বার ফোর। পরের প্রশ্ন, তিনের প্রশ্নে দেওয়া আছে ট্রায়াঙ্গেল ইজ টু হেক্সাগন হলে নিচের এই সম্পর্কগুলোর মধ্যে কোনটা এই সম্পর্কের সঙ্গে সম্পর্কিত হবে? দেখো ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটে লাইন আছে, তিনটে বাহু দিয়ে ট্রায়াঙ্গেল তৈরি হয়, তাহলে ট্রায়াঙ্গেল তিনটে বাহু দিয়ে তৈরি হয়। হেক্সাগন মানে হচ্ছে ষড়ভুজ যার মধ্যে ছটা বাহু আছে, তাহলে তিন ইস টু ছয় যদি আমি ভাবি, তাহলে তিন থাকলো তার সঙ্গে তিন যোগ করে ছয় হচ্ছে, অথবা তিন আছে তাকে দ্বিগুণ করে ছয় হচ্ছে। এই রিলেশন যেরকমভাবে আছে সেই রিলেশনে এই উত্তরগুলোর মধ্যে কোনটা আছে? দেখো রেক্ট্যাঙ্গেল মানে কি? রেক্ট্যাঙ্গেল হচ্ছে যার চারটে বাহু আছে, রেক্ট্যাঙ্গেল। যেমন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিনটে বাহু থাকে, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে চারটে বাহু থাকে। আমি যদি কি করি, এইখানে তিন ছিল, যা ছিল সেই জিনিসটাই যোগ করে ছয় এসছে, অথবা তিনকে দুই দিয়ে গুণ করে ছয় এসছে ভাবি, তাহলে এখানে চার আছে, চারকে দুই দিয়ে গুণ করে আট, এটার ক্ষেত্রে আটটা বাহু হতে হবে। অক্টাগন মানে হচ্ছে অষ্টভুজ, যে বহুভুজের আটটা বাহু তাকে অক্টাগন বলা হয়। হেপ্টাগন আছে, হেপ্টাগন মানে হচ্ছে সাতটা বাহু, পেন্টাগন মানে হচ্ছে পাঁচটা বাহু। কিন্তু এই রিলেশনে আমরা দেখেছিলাম তিন থাকলে তাকে ডাবল করলে সিক্স আসে, তাই রেক্ট্যাঙ্গেলে চার বাহু আছে তাকে ডাবল করলে এইট আসে, তাই উত্তর হবে অপশান নাম্বার দুই। পরের প্রশ্ন,
চার নম্বর প্রশ্নে বলেছে এলওএম ইজ টু এনএম কে হলে পিকেআই ইজ টু কি হবে। দেখো এলওএম থেকে এনএম কে কীভাবে আসতে পারে, এলের পরে যদি দুঘর যাও এলকে বাদ দিয়ে এন পর্যন্ত, এলের পরে এম এন দুঘর গেলাম, তেমন দেখো এদিক থেকে না গিয়ে এম এন ও অর্থাৎ এইটা দুঘর গিয়ে এটা আসছে এমের পরে এন ও, একই রকমভাবে কে এল এম কে এর পরে এল এম দুঘর। তাহলে অপশানগুলোর দিকে একটু তাকাবে, প্রথমে এদিক থেকে দুঘর যাচ্ছি আমি, পি এর পরে দুঘর যদি যাই কিউ আর আর দিয়ে শুরু হবে, আর দিয়ে শুরু এটা না তাই উত্তর এটা হবে না, বোঝা গেছে। এবার দেখো কে আসতে হবে, এই অপশানগুলোর মধ্যে একটু খেয়াল করো কোন অপশানটা আছে যে এইখানে এমন একটা লেটার ধরছো যার পরে দুঘর গেলে কে আসে। দেখো এইচ যদি ধরো, কেন আর দিয়ে এটাও শুরু হয়েছে, এইচের পরে আই জে কে আসা উচিত, এইচের পরে আই জে কে আসা উচিত তাই এই উত্তরটা হবে না। আমি যদি আই ধরি, এখানে যদি আই থাকে, আই এর পরে যদি দুঘর দিই আই এর পরে জে কে তা মানে আসছে, অর্থাৎ এর পরে এটা আই হবে। দেখো আর আই এটাও আছে, আর আই এটাও আছে, তাহলে পরের লেটার যেটা হবে সেটাই কিন্তু উত্তর এই দুটোর মধ্যে একটা বলে দেবে। এবার বলছি এখানে এমন একটা লেটার ধরো যাকে দুঘর গেলে আই আসবে, তাহলে কোনটা হবে। দেখো যদি জি ধরো এইখানে, জি এর পরে এইচ আই অর্থাৎ দুঘর গেলে এটা কিন্তু আই আসছে তাই উত্তর হবে অপশান নাম্বার তিন, বোঝা গেছে। কেন আমি এইটা করতে করতে এই দিকে যাচ্ছি তার কারণ হচ্ছে দেখো বইতে কি করে, ও থেকে মনে করো মাইনাস টু করা হয়, অর্থাৎ এমন কিছু একটা আছে লেটার, এই লেটার থেকে দুঘর যদি পিছন দিকে যাও তাহলে কিন্তু এম আসতো, কিন্তু ওই পিছন দিকে আমাদের কাউন্ট করতে একটু অসুবিধে হয়, তাই যেহেতু অপশান আমাদের থাকবে পরীক্ষার সময় তাই স্ট্রেট তোমরা এদিক থেকে এসো সুবিধে হবে। পরের প্রশ্ন, পাঁচের প্রশ্নটা দেখো, এখানে বলা হয়েছে সিডিই ইজ টু জেড এক্স ওয়াই হলে ইডিসি সমান কত। একটু খেয়াল করো এখানে সিডিই থেকে উত্তর চেয়েছিল, এখানেও কিন্তু সিডিই আছে কিন্তু একটু আগোছলাভাবে সাজানো আছে। যখন এরকম ধরনের জিনিস দেখবে তখন ভাববে যে সি এর কোড হচ্ছে জেড, ডি এর কোড এক্স আর ই এর কোড হচ্ছে ওয়াই। এক্ষেত্রে আমি কি বললাম ই এর কোড ওয়াই, ই এর কোড যদি ওয়াই হয় তাহলে উত্তর ওয়াই দিয়ে শুরু হবে, তার মানে উত্তর যদি ওয়াই দিয়ে শুরু হয় এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না, বোঝা গেছে। তারপরে কি বলেছিলাম ডি আছে, ডি এর কোড কি এক্স, ডি এর কোড যদি এক্স হয় তাহলে ওয়াই এর পরে এক্স থাকা উচিত, যেটা অপশান নাম্বার দুইয়েতে আছে এটাই নেই, বোঝা গেছে। আমি কিন্তু পুরোটা করব না, যেখানে মনে হবে অপশান উত্তর পাওয়া যাচ্ছে সেইখানে কিন্তু টিক মারব, বোঝা গেছে। পরের প্রশ্ন, ছয়ের প্রশ্নে দেওয়া আছে এক্স এক্স ওয়াই জেড ওয়াই ওয়াই ইস টু সি সি বি এ বিবি যদি হয় তাহলে এক্স ওয়াই ওয়াই জেড জেড ওয়াই সমান কি হবে। দেখো একটু আগেই যেটা বলা হচ্ছিলো যে উল্টো দিকের রাশি, যেমন মনে করো এইখানে যেটা আছে সি যদি প্রথম দিক থেকে তিন নম্বরে থাকে শেষ দিক থেকে তিন নম্বরে এক্স আছে, যেটাকে আমরা মনে রাখতে বলেছিলাম সেক্স, এইভাবে দেখো এটাও তাই সেক্স বাই বি ওয়াই বাই এ টু জেড, এইভাবে মনে রাখে প্রথম দিক থেকে যদি প্রথমে যদি এ থাকে শেষ দিক থেকে প্রথমে জেড আছে, আবার দেখো বাই আবার বাই, অর্থাৎ কি উল্টো দিকে রাশিগুলো কিন্তু আছে। তাহলে এক্ষেত্রে আমি এখানে এমন কোনো অপশান থাকবে যেখান থেকে আমি গিয়ে এটাকে এক্স বলতে পারবো। দেখো আমি কি বলেছিলাম সি এর উল্টো দিকে এক্স থাকে, সি থেকে এক্স সেক্স মনে রাখতে হয়, ওয়াই থাকলে বাই বি ওয়াই, আবার একটা ওয়াই আছে তাই বি ওয়াই, বুঝতে পারছো। দেখো আমি তিনটে ক্যালকুলেশন করার পর আমি দেখছি সি বিবি দিয়ে উত্তর হবে, সি বিবি দিয়ে অপশান একমাত্র এখানটায় আছে তাই উত্তর হবে অপশান নাম্বার চার। এতটাও করতে হতো না, যদি আমি প্রথমটায় সি দিয়ে শুরু দেখতাম অপশানগুলোর মধ্যে একটাও কিন্তু এই তিনটের মধ্যে সি দিয়ে শুরু ছিল না তাই এটাকে উত্তর কিন্তু করতে হতো, বোঝা গেছে। পরের প্রশ্ন, সাতের প্রশ্নে বলা হয়েছে চেয়ার যদি আর আই এ এইচ সিভাবে লেখা হয় তাহলে টেবিলকে কীভাবে লেখা হবে। যদি দেখো যে এইখানে চেয়ারের মধ্যে যে লেটারগুলো আছে সেইগুলোই কিন্তু আগোছালোভাবে এখানে আছে, কীভাবে আছে দেখো চেয়ারকে জাস্ট রিভার্স করেছে, সি এইচ এ আই আরকে লেখা হয়েছে আর আই এ এইচ সি, দেখো আর আই এ এইচ সি অর্থাৎ উল্টো দিক থেকে লেখা হয়েছে।
তাহলে টেবিল যেটা আছে যদি আমি উল্টো দিক থেকে লেখা শুরু করি তাহলে প্রথম তিনটে লেটার হবে ইএলবি। দেখো ইএলবি দিয়ে শুরু একমাত্র 3 নম্বর অপশানটায় আছে। আমি বলছি পুরো করার কোনো দরকার নেই, বোঝা গেছে? এখানে প্রথম দুটোতে ইএলইএল ছিল, তাই আমি তিনখানা ইএলবি দেখলাম, ইএলবি এই অপশানে আছে, তাই এটা উত্তর হবে, বোঝা গেছে? পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে বলেছে এক্স এক্স আই ভি সমান 48 হলে এক্স আই ভি সমান কত। এক্স এক্স আই ভি এটাকে দেখো কীভাবে লেখায়, 10 10 20 4 24, এটা মানে হচ্ছে 24, তাকে 2 দিয়ে গুণ করলে 48 আসে, অর্থাৎ যেটা এখানে হবে তার দ্বিগুণটা এখানে দেওয়া আছে। এক্স আই ভি মানে কত, 10 4 14, এক্স আই ভি মানে 14, তাহলে একে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে 28 হবে উত্তর, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, 9 প্রশ্নে বলা হয়েছে SHOE এটাকে যদি NCJZ হিসেবে লেখা হয় তবে REWA এটাকে কিভাবে লেখা হবে। দেখো এগুলোর ক্ষেত্রে বিভিন্ন সিস্টেম আছে, যদি তুমি পজিশন নাম্বার মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব ইজিলি জিনিসগুলো হয়। যেমন মনে করো S অ্যালফাবেটিক্যাল সিরিজে S কত নম্বরে আছে, A যদি এই সূত্র যদি মনে রাখো ই জ্যোতি টি ওয়াই, এটা 5-এ থাকে, এটা 10-এ, এটা 15-এ, এটা 20-তে, এটা 25-এ, 26টা লেটারের মধ্যে এরা এইভাবে থাকে। এইভাবে যদি মনে রাখতে পারো তাহলে এস কত আছে, দেখো টি আছে 20-তে, টি এর আগে যদি এস হয় তাহলে টি এর আগে মানে হচ্ছে 20-র আগে 19, অর্থাৎ এস এর পজিশন নাম্বার 19। এইচ কত আছে, এইচ থাকবে 8-এ। ও কত আছে, ও আছে 15-এ, এবং ই আছে 5-এ, বোঝা গেছে? এন যদি পজিশন নাম্বার এনের দেখো 14-এ থাকবে, সি 3-এ, জে আছে 10-এ, এবং জেড আছে 26-এ। পজিশন নাম্বারগুলোকে যদি আমি এইভাবে লিখি তাহলে একটা জিনিস খেয়াল করো, এই পজিশন নাম্বারগুলোর সঙ্গে 14 আছে, এর সঙ্গে 5 যোগ করলে এর প্রথমটা হচ্ছে 19, এখানে 3 আছে তার সঙ্গে 5 যোগ করলে 8 আসছে, 10 আছে তার সঙ্গে 5 যোগ করলে 15 আছে, এবং 26 লেটার যেখানে 26টা লেটার আছে যেখানে শেষ হয়ে যাচ্ছে তারপর থেকে 5 ঘর গেলে আবার কিন্তু 5-এ ফিরে আসবে। তাহলে দেখলাম যে এইখানে প্রথমে যা কিছু আছে তার থেকে 5 ঘর যদি আমি পিছিয়ে যাই সেই পজিশন নাম্বারের লেটারগুলো কিন্তু এখানে সাজানো আছে। তাহলে এক্ষেত্রে REWA আছে, একটা খেয়াল করে এখানে অপশানগুলোর প্রতিটা কিন্তু আলাদা আলাদা আছে, শুধুমাত্র এইটা সি দিয়ে শুরু, এইটা সি দিয়ে শুরু, বোঝা গেছে? এই দুটো সি দিয়ে শুরু আছে, হতে পারে এই দুটোর মধ্যে একটা কিন্তু উত্তর হবে। এবারে দেখো নাও হতে পারে, সাধারণত কী হয় দেখা যাচ্ছে দুটো সি দিয়ে আছে, এই দুটো উত্তর হতে পারে, যদি সি দিয়ে আছে তাহলে এই দুটোর মধ্যে আমি উত্তর করব। এবার আর পজিশন নাম্বারে আর কত আছে সেটা একটু খেয়াল করো, আমরা জানি আর 18 নম্বর পজিশানে আছে, দেখো MNO আছে 15-এ, ও এর পরে PQR 3 ঘর যাচ্ছে, তাই আর আছে 18-এ, এদিক থেকে যদি 5 যোগ করে 18 আসে, কেন দেখো এদিকে 14 ছিল সেখান থেকে 5 যোগ করে 19 এসছে, 3 ছিল 5 যোগ করে 8 এসছে, তাহলে এদিকে 18 আছে মানে এদিক থেকে 5 যোগ করে 18 হয়েছিল, তাহলে এদিকে পজিশান নাম্বার কত ছিল, নিশ্চয়ই 13 নম্বরে কেউ ছিল, 13 নম্বর পজিশানে থাকার জন্য 5 যোগ করার পর তবে 18 এসছে। 13 নম্বর পজিশান এম দিয়ে শুরু হয়, এম দিয়ে একটাই অপশান শুরু হয়েছে যেটা অপশান নাম্বার 1-তে আসে, আমি কিন্তু পুরোটা করব না, বোঝা গেছে? আমি কী বলতে চাইছি, পরীক্ষার সময় অ্যাপ্রোচটা কী হবে সেটা ভালো করে জানো, শুধু জানি বলে পুরোটাই করব তার কিন্তু মানে নেই। পরের প্রশ্ন, 10-এর প্রশ্নটা দেখো, RIG ইস টু OFB হলে MET ইস টু কী হবে। দেখো একইভাবে আমি যেটা জাস্ট 9 নম্বর প্রশ্নে যেটা বললাম সেইভাবে যদি অ্যাপ্রোচটা করো, আর এর পজিশান নাম্বার হচ্ছে 18, আই এর পজিশান নাম্বার হচ্ছে 9, এবং জি এর পজিশান নাম্বার 7-এ, 18 9 7, ও এর পজিশান নাম্বার 15-এ, এফ এর পজিশান নাম্বার হচ্ছে 6, এবং ডি 4-এ আছে, ABCD। একটু খেয়াল করো, এদিকে বড় সংখ্যাগুলো আছে এদিকে ছোট সংখ্যাগুলো আছে, তার মানে 15-র সঙ্গে কত যোগ করে 18 এসেছিল, 3, 6-এর সঙ্গে 3 যোগ করে 9 এসছে, এবং 4-এর সঙ্গে 3 যোগ করে 7 এসছে, অর্থাৎ এদিকে যেগুলো থাকবে
যেটা উত্তর চাইছে তার সঙ্গে তিন যোগ করে প্রথমে থাকছে, তাই তো? এখানে যা থাকবে তাদের সঙ্গে তিন যোগ করে করে প্রথম লেটারগুলো এসছে। তাহলে এখানে এম ই টি আছে, এম কত নম্বরে থাকে? এম পজিশান নাম্বার হিসেবে ১৩ আছে। ই কতয় আছে? ই ৫ আছে। এবং টি কতয় আছে? টি ২০ আছে। হয়তো পুরোটা আমার দরকার লাগবে না। এবার দেখো কী হচ্ছে, এদিক থেকে তিন যোগ করার পর এদিকে ১৩ এসছে। এদিকে কোনো একটা লেটার ছিল প্রথমে যার সঙ্গে তিন যোগ করে এখানে ১৩ এসেছিলো, তাহলে এইখানে প্রথমে যেটা ছিল সেটা নিশ্চয়ই ১০ ছিল, তবেই ১০ সঙ্গে তিন যোগ করে ১৩ আসছিল। এখানে ৫ আছে মানে এখানে নিশ্চয়ই ২ ছিল, ২ পরে তিন যোগ করে তবে ৫ এসছে। আমি আগে প্রথমে দুটো দেখে নেব। ১০ পজিশান নাম্বারে কে আছে? ১০ পজিশান নাম্বারে জে আছে। তাহলে জে দিয়ে শুরু এইটা আর এইটা, তার মানে এইগুলো কিন্তু উত্তর হবে না। ২ পজিশান নাম্বারে কে আছে? ২ আছে বি। ২ পজিশান নাম্বারে এ বি বি আছে, জে এর পরে বি হবে, এইটা জে এর পরে বি আছে, এখানে জে এর পর সি আছে, তাই উত্তর হবে জে বি। পরেরটা হচ্ছে কি না আমি আর দেখব না। পরের প্রশ্ন ১১ প্রশ্নটা দেখো, বলা আছে ই এফ আই ইস টু আই জে এল হলে কে এল ও সমান কি হবে? একই রকমভাবে তুমি করতে পারো, ই এর পজিশান নাম্বার হচ্ছে ৫, এফ এর ৬ আর আই এর হচ্ছে ৯, বুঝে গেছে? এবার এইখানে আই আছে ৯তে, জে ১০ এবং এল এল কত হবে? এল হবে ১২। যদি এইভাবে লেখো জিনিসটাকে, এইটা ৯ ১০ ১২ আছে, বুঝে গেছে? দেখো এইখানে প্রথমে ৫ ছিল, এর প্রথমে ৯ হলো, মানে ৪ ঘর। ৬ ছিল তার সঙ্গে ৪ যোগ হলো, ৪ ৪, কিন্তু এখানে ৯ ছিল সেটা ১২ হলো, অর্থাৎ ৩ অ্যাড হয়েছে। তাহলে আমি দেখছি যে প্রথম দুটো সংখ্যার সঙ্গে ৪ অ্যাড করব এবং তৃতীয়টার সঙ্গে আমি ৩ অ্যাড করে উত্তর পাব। এখানে কে আছে, তাহলে আলটিমেটলি কে এর সঙ্গে ৪ অ্যাড করব, এল এর সঙ্গে ৪ অ্যাড করব এবং ও এর সঙ্গে ৩ অ্যাড করব। কে এর পজিশান নাম্বার যতই আছে, কে এর পজিশান নাম্বার কত? ১১। ১১-র সঙ্গে যদি ৪ যোগ করি তাহলে এখানে ১৫ আসবে। ১৫ পজিশান নম্বরে কে আছে? ও আছে। এ জ্যোতি, এই যদি সূত্র মনে রাখো তাহলে ও আছে ১৫ নম্বরে। তাহলে ও দিয়ে শুরু কোনটা কোনটা আছে? দেখো ও দিয়ে শুরু একটা দুটো তিনটে আছে, এইটা ও দিয়ে শুরু নেই। একটা জিনিস খেয়াল করো, ও দিয়ে এই তিনটে শুরু হলেও শেষগুলো কিন্তু আলাদা আলাদা আছে। এর শেষ আর আছে, এর শেষ এস আছে, এর শেষ ডাব্লু আছে। তাহলে আমি মাঝখানটাকে নিয়ে মাথা খারাপ করব না, আমি দেখব শেষেরটা কী হয়েছিল, তিন যোগ হয়ে গিয়ে যেটা হবে। এখানে শেষে ও ছিল, ও এর পজিশান নাম্বার হচ্ছে ১৫, ১৫-র সঙ্গে তিন যোগ করলে শেষ লেটার যেটা হবে সেটা ১৮ নম্বর পজিশান যার আছে সে হবে। ১৮ নম্বর পজিশানে কে থাকে? টি থাকে ২০তে, এ জ্যোতি, বোঝা গেছে? ১৮ নম্বরে থাকে আর, অর্থাৎ এই সিরিজটার শেষটা হবে আর দিয়ে, যেটা অপশান নাম্বার ১তে আছে, বোঝা গেছে? টাইমটাকে বাঁচাতে হবে, আমি পি এর জন্য আবার এক্সট্রা টাইমটাকে নষ্ট করলাম না। যেহেতু ও দিয়ে শুরু আছে দেখছি যে শেষ তিনটে লেটার সবগুলোই যেহেতু আলাদা ছিল, তাই আমি এর শেষ লেটার কী হবে সেটাকে চেক করলাম, বোঝা গেছে? পরের প্রশ্ন ১২ নম্বর প্রশ্নে বলা আছে জেড এ ইস টু ওয়াই বি হলে এক্স সি সমান কি হবে? দেখো জেড এর এক ঘর আগে ওয়াই, বা বলতে পারো ওয়াই এর সঙ্গে এক যোগ করলে জেড হচ্ছে, আবার এ এর সঙ্গে এক যোগ করলে বি হচ্ছে, অর্থাৎ এদিক থেকে এক ঘর যাবে আর এদিক থেকে এক ঘর যাবে। যেটা শেষে আছে তারপরে এক ঘর গিয়ে শেষে চলে যাবে, শেষেরটার সঙ্গে এক যোগ করলে যদি শেষ হয় তাহলে সি এর সঙ্গে এক যোগ করলে শেষের লেটারটা হবে, সি এর সঙ্গে এক যোগ করলে ডি হবে, অর্থাৎ শেষ লেটারটা ডি, যেটা অপশান নাম্বার ৪তে আছে, আর কোথাও শেষ লেটার ডি নেই, বোঝা গেছে? আমি দেখো পুরো ক্যালকুলেশন কিন্তু করছি না, তোমাদের এইটা প্র্যাকটিস করতে হবে। পরের প্রশ্ন ১৩ নম্বরটা দেওয়া আছে টুডে ইস টু ডে বিফোর ইয়েস্টারডে হলে জানুয়ারি ইস টু কী হবে? দেখো টুডে মানে কি? আজকের দিন। ডে বিফোর ইয়েস্টারডে মানে কি? আজকের আগের দিনকে হচ্ছে ইয়েস্টারডে, এবং তার আগের দিনকে বলা হবে ডে বিফোর ইয়েস্টারডে। তাহলে আজ এইখানে যেটা দেয়া আছে তার আগের দিন হচ্ছে ইয়েস্টারডে, তার আগের দিন হবে ডে বিফোর ইয়েস্টারডে, অর্থাৎ এখানে যা দেয়া থাকবে
তার থেকে দুঘর আমি পিছনে চলে যাব। আজকের থেকে আগের দিন মানে হচ্ছে ইয়েস্টারডে, তার আগের দিন মানে হচ্ছে ডে বিফোর ইয়েস্টারডে, অর্থাৎ প্রথমে যেটা দেওয়া আছে সেখান থেকে আমি দুঘর পিছন দিকে চলে যাব। এখানে দেওয়া আছে জানুয়ারি, জানুয়ারি থেকে দুঘর পিছন দিকে যাও। জানুয়ারির আগের মাস হচ্ছে ডিসেম্বর, তার আগের মাস হচ্ছে নভেম্বর, তাই উত্তর হবে নভেম্বর। বোঝা গেছে? জানুয়ারির আগের মাস ডিসেম্বর, ডিসেম্বরের আগের মাস নভেম্বর, তাই উত্তর নভেম্বর হচ্ছে। পরের প্রশ্ন, এটা দেওয়া আছে এ জেড বি সমান ইস টু বি ওয়াই সি হলে এম ভি এন সমান কী হবে। দেখো, এ থেকে বি এক ঘর গেছে, ওয়াই থেকে জেড এদিকে এক ঘর যাওয়া যায়, আবার বি থেকে সি এদিকে এক ঘর যাওয়া যায়। অ্যারোগুলোকে একটু খেয়াল করো, প্রথমটা এই দিকে গেছিলো, তাহলে এম থেকে এক ঘর গেলে এন দিয়ে শুরু হওয়া উচিত, এন দিয়ে শুরু সবগুলোই আছে। এবার দেখো এখানে কী ছিল, এখানে দ্বিতীয়টা যা বা তুমি এইটা দেখো, শেষটা ছিল, শেষ থেকে শেষটা ছিল এক ঘর, তাহলে শেষটিকে শেষে যদি যাই এনের পরে কে আসবে, এনের পরে আসবে ও, এন প্রথমে ও শেষে আছে, একমাত্র এই দুটো, বাদবাকি এই দুটো নেই, তাই এই দুটো উত্তর হবে না। বোঝা গেছে? তাহলে এবার দেখতে হবে এই দুটো অপশানের মধ্যে মাঝখানে এমন একটা সংখ্যা আছে, লেটার আছে, যেখান থেকে এক ঘর গেলে প্রশ্নের যে সংখ্যাটা ছিল সেটা আসবে। এক্ষেত্রে তুমি যদি এইখানটা করে ইউ বসাও, দেখো ইউ এর আগের ঘর হচ্ছে ভি, ইউ এর এদিক থেকে যদি আমি যাই, কেন এখান থেকে ওয়াই তারপর জেড গেছিলো, তাই ইউ এর পরে ভি এদিকে আসবে এক ঘর যাওয়ার পর, তাই উত্তর হবে একেরটা, এন ইউ ও। বোঝা গেছে? পরেরটা, 15 নম্বরে কি বলেছে দেখো, ডি ডি ডাব্লিউ ইস টু ই সি ভি হলে এফ বি ইউ সমান কী হবে। দেখো যদি আমি পজিশান নাম্বার দিয়ে করি, ডি 4 নম্বর পজিশানে আছে, এই ডিও তাই, আর ডাব্লু কত নম্বরে থাকে, 23 নম্বরে। ই সি ভি যদি দেখো, ই থাকে 5-এ, সি থাকে 3-এতে এবং ভি থাকে 22-এ। এবার দেখো কীভাবে এসছে, 4 ছিল 5 হয়েছে, প্রথমটা 4 ছিল, এই প্রথমটা 5 হয়েছে, মানে 1 অ্যাড হয়েছে এখানেও, তাই সেকেন্ডটা 4 ছিল, তার থেকে 1 বিয়োগ হয়ে 3 হয়, অর্থাৎ সেকেন্ডটার ক্ষেত্রে 1 বিয়োগ হয়েছে। ডাব্লুর ক্ষেত্রে কি, ডাব্লু 23 ছিল, ভি হয়েছে, 23 ছিল, ভি 22 হয়েছে, তার মানে এটাও 1 মাইনাস করে এসছে। অর্থাৎ আমি দেখলাম প্রথমটার সঙ্গে 1 যোগ করলে প্রথমটা, দ্বিতীয়টা এবং তৃতীয়টার সঙ্গে 1 বিয়োগ করলে এর দ্বিতীয় এবং এর তৃতীয় পাওয়া যাবে। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে এফ যেখানে আছে, এফের পজিশান নাম্বার কত, এফের পজিশান নাম্বার হচ্ছে 6, এ বি সি ডি ই এফ, এফ 6 আছে, তাহলে এর সঙ্গে 1 যদি যোগ করি 7 নম্বর পজিশানে যে থাকবে সে প্রথমে বসবে, এফের পরেই হচ্ছে জি, তাই এটা জি দিয়ে শুরু হবে। জি দিয়ে শুরু দেখো এইটা নেই, এই তিনটে জি দিয়ে শুরু আছে, তিনটে যাই জি দিয়ে শুরু দেখছো, তখন দেখো জি দিয়ে শুরু হয়েছে এদের সবগুলো, কিন্তু শেষ দেখো সবার আলাদা আলাদা, এটা ডাব্লু, এটা ভি, এটা টি, তাই আমি শুধুমাত্র শেষটার দিকে কনসেন্ট্রেট করব। শেষেরটা কী ছিল, শেষেরটার পজিশান নাম্বার যা থাকবে তার থেকে 1 মাইনাস করে শেষে বসবে। ইউ এর পজিশান নাম্বার কত, ইউ এর পজিশান নাম্বার হচ্ছে 21, তার থেকে 1 মাইনাস করলে কত হবে, পজিশান নাম্বার 20, 21 থেকে যদি পজিশান নাম্বার 1 মাইনাস করি তাহলে 20 থাকবে, 20-তে কে আছে, 20 পজিশান নাম্বারে টি আছে, অর্থাৎ শুরু হবে জি দিয়ে শেষ হবে টি দিয়ে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্নে বলেছে এ সি এফ ইস টু জে এল ও হলে ইউ ডাব্লু জেড এটার মান কত হবে। দেখো এর পজিশান নাম্বার 1, সি এর পজিশান নাম্বার 3 এবং এফ এর 6, জে এর 10, এল এর 12 এবং ও এর 15। কী দেখছো, এর প্রথমটার সঙ্গে 9 যোগ করলে এর প্রথমটা হচ্ছে, এর দ্বিতীয়টার সঙ্গে 9 যোগ করলে এর দ্বিতীয়টা হচ্ছে, এর তৃতীয়টার সঙ্গে 9 যোগ করলে 6-এর সঙ্গে 9 যোগ করলে দেখো 15 হচ্ছে, অর্থাৎ যা পজিশান নাম্বার থাকছে তার সঙ্গে 9 যোগ করলে পরেরগুলো পাওয়া যায়। ইউ এর পজিশান নাম্বার 21, ডাব্লুর হচ্ছে 23 এবং জেড এর 26। বোঝা গেছে? এবার 21-এর সঙ্গে 9 যোগ করলে 30 হয়, কেন আমরা প্রথমটার সঙ্গে 9 যোগ করে সবসময় প্রথমটা পাচ্ছি, তাহলে 21-এর সঙ্গে 9 যোগ করলে 30 হয়, 23-এর সঙ্গে 9 যোগ করলে 32 হয়,
ছাব্বিশের সঙ্গে নয় যোগ করলে ৩৫ হয়, কিন্তু আমাদের লেটারের সংখ্যা হচ্ছে ২৬টা, তাই ২৬-এর থেকে অতিরিক্ত ৩০ কতটা? ৪, ২৬ আর ৪ ৩০, ২৬-এর থেকে ৩২ কতটা বেশি? ৬ বেশি, এবং ২৬-এর থেকে ৩৫ কতটা বেশি? ৯ বেশি। বোঝা গেছে? চার পজিশন নম্বরে ডি আছে, দেখো অপশানটা ভুল ছিল এখানে, তাহলে চার পজিশন নম্বরে ডি হয়, ৬ হয় এফ এ এবং আই হয় এন এতে, তাই উত্তর হবে অপশান নাম্বার ৪। বোঝা গেছে? পরের প্রশ্ন ১৭টা দেখো। আর টি ইস টু ডাব্লু জেড হলে পি আর ইস টু কী হবে? আর এর পজিশান নাম্বার কত? ১৮, টি এর ২০, ডাব্লু ২৩তে আছে আর জেড ২৬-এ। তাহলে কী দেখছো? এর প্রথমটার সঙ্গে ৫ যোগ করলে এর প্রথমটা আসছে, এবং এর দ্বিতীয়টার সঙ্গে ৬ যোগ করলে এর দ্বিতীয়টা আসছে। এখানে দেখো শুরু কিন্তু সবার আলাদা, দেখতে পাচ্ছ? শুরু সবার আলাদা, সেই না তুমি শুধু শুরুরটা তুমি কিন্তু ক্যালকুলেশান করলেই উত্তর বেরিয়ে যাবে। পি এর পজিশান নাম্বার হচ্ছে ১৬, প্রথমটার সঙ্গে ৫ যোগ করে প্রথমটা আসছিল, তাই ১৬-র সঙ্গে ৫ যদি যোগ করা হয় তাহলে ১৬ আর ৫-এ ২১ হবে। ২১ এই পজিশান নাম্বারে কে থাকে? ২১-এ থাকে ইউ, অর্থাৎ শুরু হবে ইউ দিয়ে, যেটা অপশান নাম্বার ১-এতে আছে। পরের প্রশ্ন ১৮টা বলেছে এসি ডি এফ ইস টু এমও পি আর হলে টি ভি ডাব্লু ওয়াই ইস টু কী হবে? এর পজিশান নাম্বার ১, সি এর ৩, ডি এর ৪, এফ এর ৬, এম এর ১৩, ও এর ১৫, পি এর ১৬ এবং আর হচ্ছে ১৮। খেয়াল করো, এর প্রথমের সঙ্গে ১২ ঘর যোগ করলে, ১-এর সঙ্গে ১২ যোগ করলে ১৩, ৩-এর সঙ্গে ১২ যোগ করলে ১৫, ৪-এর সঙ্গে ১২ যোগ করলে ১৬ এবং ৬-এর সঙ্গে ১২ যোগ করলে ১৮। অর্থাৎ পজিশান নাম্বার যা থাকছে তার সঙ্গে ১২ যোগ করে করে উত্তর পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে টি এর পজিশান নাম্বার যদি ২০ হয়, ভি এর পজিশান নাম্বার কত? ২২, ডাব্লুর পজিশান নাম্বার ২৩ এবং ওয়াই এর পজিশান নাম্বার ২৫। যদি আমি এর সঙ্গে ১২ যোগ করি যেরকম এইখানে করা হয়েছিল, তাহলে ২০-এর সঙ্গে ১২ যোগ করলে ৩২ হয়, ২২-এর সঙ্গে ১২ যোগ করলে ৩৪, ২৩-এর সঙ্গে ১২ যোগ করলে ৩৫ এবং ২৫-এর সঙ্গে ১২ যোগ করলে ৩৭ হয়। কিন্তু লেটার যেহেতু ২৬টা, তাই ৩২ থেকে ২৬ বাদ দাও ৬, ৩৪ থেকে ২৬ বাদ দাও ৮, ৩৫ থেকে ২৬ বাদ দিলে ৯ এবং ৩৭ থেকে ২৬ বাদ দিলে ১১। তাহলে ৬, ৮, ৯, ১১ পজিশানে কে আছে? ৬ পজিশানে আছে এফ, ৮ এই পজিশানে আছে এইচ, ৯ এই পজিশানে আই এবং ১১ এই পজিশানে কে আছে, তাই উত্তর হবে এফ এইচ আই কে, যেটা অপশান নাম্বার ৪-এতে আছে। দেখো ১৯-এরটা করার আগে একটা কথা বলি, সবসময় যে পজিশান নাম্বার তোমার মনে পড়বে তাও কিন্তু কখনো ঠিক না, যে তোমার মনে পড়ে গেল পজিশান নাম্বারটা, এরকমও না। যদি এরকম কোনো সিচুয়েশান আসে যে তুমি পজিশান নাম্বারগুলোকে মনে করতে পারছো না, সেক্ষেত্রে সিধে তুমি কি করবে, কে প্রথম যেটা আছে তারপরে এক ঘর দিলে এল আসে, দেখো কে এর পরে এল, আবার এল এর পরে এদিক থেকে এম হয়, এল এম, আবার এফ থেকে এইচ, এফ এর পরে জি এইচ, এফটাকে বাদ দিয়ে দু ঘর গেলে এইচ হয়, তাই তো? এইভাবেও কিন্তু তুমি জিনিসটাকে ম্যানেজ করতে পারো যদি তুমি পজিশান নাম্বারগুলো ভুলে যাও, কিন্তু চাকরি পরীক্ষার ক্ষেত্রে পজিশান নাম্বার কিন্তু জানা আবশ্যক। তাহলে এক্ষেত্রে প্রথম থেকে এক যোগ হয়ে যেহেতু প্রথমটা এসছে, তাই আর এর সঙ্গে এক ঘর যোগ করে আমি এস বলবো শুরু, সবই এস দিয়ে শুরু আছে, সবই এস দিয়ে শুরু হলো, দেখো এর এস দিয়ে শেষ, ইউ দিয়ে শেষ, ইউ দিয়ে শেষ, আর দিয়ে শেষ। তাহলে আমি প্রথমে শেষ ডিজিটটাকে ক্যালকুলেশন করে নিই, শেষ যে লেটার ছিল এস, শেষ লেটারের সঙ্গে ২ যোগ করে শেষ লেটার এসছে, তাহলে এস এর সঙ্গে দু ঘর যোগ করো, এস এর পরে টি ইউ, অর্থাৎ শেষটা ইউ দিয়ে হবে, এই দুটোর ক্ষেত্রে শেষ কিন্তু ইউ দিয়ে আছে, তাই এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। তাহলে আমাকে পুরোটাই করতে হবে, মাঝখানে এমন একটা লেটার থাকবে যার সঙ্গে এক যোগ করলে এর মাঝখানেরটা পাওয়া যাবে, এই মাঝখানে যদি এস হয় তার সঙ্গে এক যোগ করলে এম হয় না, তাই এটা উত্তর হবে না, তাহলে এটা উত্তর হবে, কেন? মাঝখানে যদি এল বসাও, এলের সঙ্গে এক যোগ করে এম হয়,
বোঝা গেছে? তুমি এইভাবে জিনিসগুলোকে ম্যানেজ করতে পারো। পরের প্রশ্ন, 20 প্রশ্নে বলা হয়েছে ট্যাডপোল ইজ টু ফ্রগ হলে কার্ব ইজ টু কী হবে? দেখো, ফ্রগের বাচ্চা হচ্ছে ট্যাডপোল, ব্যাঙাচি। দ্য ইয়াং ওয়ান অফ ফ্রগ ইজ কল্ড ট্যাডপোল। তাহলে ফ্রগের বাচ্চা যদি ট্যাডপোল হয়, ব্যাঙাচি হয়, তাহলে কার বাচ্চাকে কার্ব বলা হয়? সেটা হচ্ছে লায়ন, সিংহ ছানাকে বলা হয় কার্ব। বোঝা গেছে? পরের প্রশ্ন, 21 প্রশ্নে বলা হয়েছে নাম্বার ইজ টু যদি UNBMRE হয় তাহলে ঘোস্ট ইজ টু কী হবে? দেখো, নাম্বার থেকে কী করে পরেরটা এসছে, NUMBER এটা আছে, হয়েছে UNBUNBMRE। এক্ষেত্রে দেখো, এই দুটো দেখো ক্রস করেছে, এরা পরের দুটো ক্রস করেছে এবং এই পরের দুটো ক্রস করেছে। তাহলে যা আছে প্রতি দুটো দুটো করে আমি যদি ক্রস করাই তাহলে উত্তরটা পাওয়া যায়। কিন্তু এক্ষেত্রে ঘোস্টের ক্ষেত্রে GHOST এক্ষেত্রে কিন্তু পাঁচটা টোটাল দেখো সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5। এসব ক্ষেত্রে কি করবে, প্রথম দুটো আর শেষ দুটোকে ক্রস করো, অর্থাৎ H যাক, G এখানে থাক, T এখানে আসুক, S এখানে আসুক, কিন্তু ওটা যেরম আছে সেরমই রেখে দাও। দেখবে যখন প্রশ্নে ছটা দেওয়া আছে তুমি দুটো দুটো করে ক্রস করতে পারছো, কিন্তু কোনো জায়গায় যদি পাঁচটা দেওয়া থাকে তার থেকে যদি একটা কম দেওয়া থাকে, আমি তাহলে কী করবো, মাঝখানেরটাকে ফিক্স রেখে দেবো এবং মাঝখানের এই দিকটা অর্থাৎ বাম দিকেরটা দুটোকে আমি ক্রস করব এবং ডান দিকের দুটোকে ক্রস করব, অর্থাৎ উত্তর হবে HGOTS, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, 22টা দেখো দেওয়া আছে QPRS ইজ টু TUWV হলে JIKL সমান কী হবে? দেখো, কিউ থেকে টি কত নম্বর ঘরে আছে, কিউ এর পরে RST 3 ঘরে আছে, পি থেকে যদি ইউ যাও পি এর পরে ইউ ক ঘর হবে, পি এর পরে QRSTU 5 ঘর। বোঝা গেছে? আর এর পর থেকে W যদি যাও আর এর পরে STUVW এখানেও 5 ঘর, আর এক্ষেত্রে এস এর পর থেকে যদি ভি যাও এস এর পরে TUV অর্থাৎ 3 ঘর, অর্থাৎ সিরিজটা গেছে 3, 5, 5, 3। প্রথমটার সঙ্গে 3 যোগ, পরের দুটোর সঙ্গে 5 যোগ এবং শেষেরটার সঙ্গে 3 যোগ। তাহলে প্রথমটার সঙ্গে 3 যোগ হয়ে যদি প্রথমটা হয় তাহলে জে এর সঙ্গে 3 ঘর যোগ করো, জে এর পরে KLM অর্থাৎ শুরু হবে M দিয়ে, এই দুটোর শুরু M দিয়ে আছে তাই এই দুটো উত্তর হতে পারে না। এবার দেখো, এদের শুরু M দিয়ে আছে, ভালো, সেকেন্ডটা এর N আছে, এরও সেকেন্ডটা N আছে, এর থার্ডটা পি আছে, এর থার্ডটা ও আছে এবং ফোর্থটা ও আছে এবং ফোর্থটা পি আছে। বোঝা গেছে? তাহলে আমি দেখছি এদের শুরু M দিয়ে দুজনের ক্ষেত্রে হয়েছে, কিন্তু শেষ দুজনের ক্ষেত্রে আলাদা, একজনের ও আছে একজনের পি আছে। তাহলে আমি যদি শেষটুকু দেখতে পারি তাহলে কিন্তু আমার উত্তর হয়ে যাবে, আমার বাদবাকিগুলো করতে হবে না। বোঝা গেছে? শেষেরটা কী ছিল, শেষে যা সংখ্যা ছিল তার সঙ্গে 3 যোগ করে শেষটা পাওয়া গেছিলো, এখানে শেষে এল আছে তার সঙ্গে 3 তুমি যোগ করো, এল এর পরে MNO অর্থাৎ শেষটা হবে ও দিয়ে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বুঝতে পারছো কী করতে চাইছি? পরের প্রশ্ন, 23 প্রশ্নে বলেছে গ্রেন ইজ টু TIZRM হলে ব্রেন ইজ টু কী হবে? দেখো, একটু ভালো করে যদি খেয়াল করো, গ্র্যান্ড ট্যাং রোড GT রোড, ইরান IR, A to Z ইরান, মুন বা MN, এগুলো কী জিনিস? এগুলো হচ্ছে উল্টো দিকের, অর্থাৎ প্রথম দিক থেকে যত নম্বর পজিশনে জি আছে শেষ দিক থেকে তত নম্বর পজিশনে টি থাকবে, যেটাকে আমরা GT রোড, GT মনে রাখি, ইরান A to Z, তারপর মুন MN, এইভাবে মনে রাখি জিনিসগুলোকে। তাহলে আমি দেখলাম উল্টো দিকের যদি জিনিস থাকে তাহলে এখানে যদি বি থাকে, বি এর উল্টো দিকে কে আছে, অর্থাৎ প্রথম দিক থেকে 2 নম্বরে যদি বি থাকে শেষ দিক থেকে 2 নম্বরে কে হবে, আমরা বি এর জন্য মনে রাখি বাই, BY, বাই, অর্থাৎ এর শুরুটা হবে ওয়াই দিয়ে, একটাই অপশানে ওয়াই দিয়ে শুরু হয়েছে, আমি পরবর্তী জিনিসগুলো আর করবো না। বোঝা গেছে? পরের প্রশ্ন, 24 প্রশ্নে দেওয়া আছে CUT ইজ টু BDT VSU হলে TIP ইজ ইকুয়াল টু কী হবে?
দেখো এখানে তিনটে লেটার দেওয়া আছে, এখানে ছটা লেটার আছে। যখন তিনটে লেটার দিয়ে ছটা লেটার দেবে তখন ভাববে একটা লেটারের রেসপেক্টে দুটো লেটারকে ক্যালকুলেশন করা হয়েছে, একটা তার আগে থাকবে একটা তার পরে থাকবে। মানে কি, মনে করো এখানে দেওয়া আছে সিইউটি, সিইউটি, সি এর আগের লেটারটা দেখো বি এবং সি এর পরের লেটার হচ্ছে ডি, বোঝা গেছে? ইউ এর আগের লেটার হচ্ছে টি এবং ইউ এর পরের লেটার হচ্ছে ভি। তেমন করে টি এর আগের লেটার হচ্ছে এস এবং টি এর পরের লেটার হচ্ছে ইউ। আগের পরের, আগের পরের, আগের পরের, দেখো তাই দেওয়া ছিল এখানে। তাহলে এখানে টিপ আছে, টি আই পি যদি থাকে তাহলে টি এর আগের লেটার হচ্ছে এস, খেয়াল রাখবে এস দিয়ে শুরু, এস দিয়ে শুরু, এটা না এটা না। যাই এস দিয়ে শুরু দেখছি, এটা আছে আর এটা আছে, এস এর পরে ইউ আছে তারপরে এইচ, এখানে এস এর পরে ইউ আছে তারপরে জে, অর্থাৎ এই তিন নম্বর পজিশানটাই কিন্তু উত্তরটাকে ডিটারমাইন করবে। আমি জানি কি এর আগে ইউ হয়, তাই তো, এস টি, টি এর আগে এস এবং টি এর পরে ইউ, তাহলে আই এর আগে যে হবে এই তিন নম্বর পজিশানটা, এক দুই তিন নম্বর পজিশানটা এইচ আছে, এখানে এক দুই তিন নম্বর পজিশানে জে আছে, তিন নম্বর পজিশানটাই কিন্তু উত্তর ডিটারমাইন করবে। তাহলে আমাকে দেখতে হবে আই এর আগে কে আছে, কেন প্রথমে আগে থাকে তারপরে পরে, আগে আই এর আগে এইচ হয়, তাই তো, এইচ আই, তাহলে যদি আমার উত্তর হচ্ছে এস ইউ এইচ দিয়ে, যেটা অপশান নাম্বার দুয়েতে আছে, বোঝা গেছে? পুরো ক্যালকুলেশন করতে যাবে না, আমি বারবার বলছি। পরের প্রশ্ন, পঁচিশের প্রশ্নে দেওয়া আছে ডিএফ ইজ টু 52 হলে বিডি ইজ টু কী হবে। দেখো ডি আর এফ এর পজিশান নাম্বারগুলো কত, ডি চারে আছে, এফ ছয়ে আছে, এখানে ছেচল্লিশ আসছে, হতে পারে ছেচল্লিশের সঙ্গে ছয় যোগ করে বাহান্ন হবে। তাহলে এক্ষেত্রে বি আছে দু নম্বরে এবং ডি আছে চার নম্বরে, তাহলে চব্বিশের সঙ্গে ছয় যোগ করে তিরিশ আসা উচিত, অপশানের মধ্যে তিরিশ কোথাও নেই। বোঝা গেছে কি বলতে চাইছি? এখানে ছেচল্লিশ আসছে, ছয় যোগ করলে বাহান্ন হয়, তাহলে আমি বলবো এখানে চব্বিশ আছে তার সঙ্গে ছয় যোগ করে এখানে তিরিশ হওয়া উচিত। এবার দেখো ডি চারে আছে, এফ ছয়ে আছে, আমি যদি চারে স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার করি, চার চারে ষোলো, ছয় ছয় ছত্রিশ, এটা যোগ করলে দেখো 52 আসছে, যেটা এখানে আছে। তাহলে আমি বলতে পারি এই দুই স্কোয়ার আর এই চারে স্কোয়ার যদি যোগ করি, চার চারে ষোলো আর দুই দুগুণে চার, তাহলে উত্তর কিন্তু ষোলো আর চারে কুড়ি হবে, যেটা অপশান নাম্বার একেতে আছে। বোঝা গেছে? এক্ষেত্রে কিন্তু আর একটা হতে পারত, কীরকম জানো, এখানে 46 আছে, শেষ সংখ্যাটা কত আছে ছয়, তাহলে ছেচল্লিশ যে পুরো সংখ্যাটা আছে তার সঙ্গে শেষ সংখ্যাটা যোগ করলে 52 হচ্ছে। এক্ষেত্রে এখানে চব্বিশ আছে, এই চব্বিশের সঙ্গে যদি শেষ সংখ্যা যোগ করা যায় চার, তাহলে কিন্তু 28 উত্তর আসতো। এটা ডিপেন্ড করছে প্রশ্নকর্তা কী ভেবে উত্তর করেছেন, এক্ষেত্রে কিন্তু তোমাদের হাত পা বাঁধা। বোঝা গেছে? পরের প্রশ্ন, ছাব্বিশের প্রশ্নে দেওয়া আছে এম কে ইস টু 169 বাই 121 হলে জেইচ ইস টু কী হবে। দেখো এম এর পজিশান নাম্বার কত, এম এর পজিশান নাম্বার হচ্ছে 13 এবং কে এর পজিশান নাম্বার 11, 13 স্কোয়ার, অর্থাৎ প্রথমে যেটা আছে তার স্কোয়ার, পজিশান নাম্বারের স্কোয়ার এখানে হবে এবং শেষে যেটা আছে তার স্কোয়ারের, তার পজিশান নাম্বারের স্কোয়ার নিচে বসবে। বোঝা গেছে? এম এর পজিশান নাম্বার 13, 13 স্কোয়ার 169, কে এর পজিশান নাম্বার 11, 11 স্কোয়ার হচ্ছে 121। এবার দেখো যখন জে আর এইচ করবে, একটু খেয়াল করো, এর উপরের দিকে এই দুটো অপশানের মধ্যে কিন্তু 100 আছে, কিন্তু নিচে কোনো অপশান এক না, সব আলাদা আলাদা অপশান। তাহলে আমি শুধুমাত্র দেখব যে নিচে কোন ফিগারটা আসছে, সেকেন্ড পজিশানে যে আছে তার স্কোয়ার করে নিচে আসে, তাহলে এখানে সেকেন্ডটা আছে এইচ, তাহলে এইচ এর স্কোয়ার, এইচ এর পজিশান নাম্বারে স্কোয়ার করে যেটা হবে সেটা নিচে বসবে এবং সেটাই আমার উত্তর হবে, কেন উপরগুলোকে আমি চেক করলে দেখা যাচ্ছে এখানে দুটো 100 চলে আসছে। বোঝা গেছে? এইচ এর পজিশান নাম্বার হচ্ছে 8, যদি 8 এ স্কোয়ার করো 64, তাহলে যার যে ফিগারটার নিচে 64 আছে তার উত্তর হওয়া উচিত, অপশান নাম্বার 4-এই দেখো একমাত্র 64 আছে, তাই উত্তর হবে অপশান নাম্বার 4। বুঝেছ? পরের প্রশ্ন, পরের প্রশ্নে দেওয়া আছে আর ইউ এক্স ইস টু টি আর পি হলে বিই এইচ সমান কী হবে। দেখো এক্ষেত্রে আর এখানে আছে, প্রথমে আর আছে,
আর এর পরে কত ঘর গেলে টি হবে, আর এর পরে এস টি অর্থাৎ দু ঘর গেলে, এর প্রথম থেকে দু ঘর গেলে এর প্রথম হওয়া উচিত। তাহলে এখানে যদি বি থাকে, দু ঘর গেলে এইখানে এর শুরু হবে, বি এর পরে দু ঘর হচ্ছে সি ডি, কিন্তু দেখো ডি দিয়ে কোনো উত্তর দেওয়া নেই, তাহলে কি হবে? এক্ষেত্রে আমরা দেখব এখানে যে প্রথমে যে লেটারগুলো দিয়েছে তাদের মধ্যে গ্যাপ কতটা আছে, আর এর পর থেকে ইউ পর্যন্ত গ্যাপ কতটা, আর এর পরে এস টি ইউ তিন ঘর, অর্থাৎ যেটা প্রথমে আছে তার সঙ্গে তিন ঘর গেলে পরেরটা আসছে, ইউ এর পর থেকে কত ঘর যেতে হবে, ইউ এর পরে ভি ডাব্লিউ এক্স অর্থাৎ তিন ঘর। এটার ক্ষেত্রে দেখো টি এর পর থেকে কত ঘর গেলে আর হয়, দেখো টি এর পর থেকে তুমি যখন যাবে দেখছে টি এর আগে আর আছে, তাই গুনতে অসুবিধে হবে, তাই পিছন দিক থেকে এসো, পি আছে, পি এর পরে কিউ আর, অর্থাৎ যদি আমি এই দিকে যাই দু ঘর গেলে আর আসে, আবার আর এর পরে দেখো এস টি দু ঘর গেলে টি আসে, অর্থাৎ আমি এদিক থেকে সেকেন্ডটার ক্ষেত্রে এদিক থেকে যেতে হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে এদিক থেকে এদিকে যাচ্ছি, সেকেন্ডটার ক্ষেত্রে কাউন্টিং করছি এদিক থেকে। আমি দেখে নেব এর প্রথমটা যেহেতু এই ধর্মের মধ্যে আছে তাহলে এরও প্রথমটা এই ধর্মেই থাকা উচিত, বি এর পর থেকে যদি তিন ঘর যাও ই আসে, বি এর পরে সি ডি ই, আবার ই এর পর থেকে যদি তিন ঘর যাও ই এর পরে এফ জি এইচ আসছে, তাহলে যেহেতু এই প্রপার্টিটা প্রথমের প্রপার্টিটা এর প্রথমে আছে তাহলে এই সেকেন্ড প্রপার্টি যার মধ্যে আছে সেটাই উত্তর হবে। সেকেন্ড প্রপার্টি কি, পিছন দিক থেকে আমি গুনব এবং এই দিকে যাব দুই অ্যাড করে করে যাব, বোঝা গেছে? দেখো যদি আমি এইটা দেখি এম এর পরে দু ঘর যদি দাও, এম এর পরে এন ও দু ঘর, আবার ও এর পর থেকে যদি কিউ যাও, এম এর ও এর পরে পি কিউ অর্থাৎ দু ঘর গেলে যাচ্ছে, অর্থাৎ এইটা এই প্রপার্টিটা মানছে, তাই উত্তর হবে অপশান নাম্বার তিন, বোঝা গেছে? পরের প্রশ্ন, আঠাশের প্রশ্ন দেখো, বলা আছে কে বাই টি ইজ ইকুয়াল টু এক পূর্ণ নয়ের এগারো হলে জি বাই এল সমান কী হবে। দেখো এগুলো তো পজিশান নাম্বার দিয়ে হবে শিওর, কারণ এখানে সংখ্যা চলে এসছে, কে এর পজিশান নাম্বার কত, এগারো, আর টি এর পজিশান নাম্বার কত, কুড়ি, কিন্তু এখানে দেওয়া আছে এক পূর্ণ নয়ের এগারো, তার মানে এটা যদি এগারোর কুড়ি হয় তাহলে এই ভগ্নাংশটা মিশ্র ভগ্নাংশ পাওয়া যাবে না, তাহলে কে এর পজিশান নাম্বার আর টি এর পজিশান নাম্বার যা আছে তাকে যদি রিভার্স করে দেয়, অর্থাৎ কুড়ি ওপরে দিলাম এগারো যদি নিচে দিই, দেখো কুড়িকে এগারো দিয়ে যদি ভাগ করো এগারো এককে এগারো, এক পূর্ণ নয়ের এগারো আসে যেটা এখানে দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি জি এর পজিশান নাম্বার যা আছে সেটা চলে আসবে নিচে, জি এর পজিশান নাম্বার সাত, এল এর পজিশান নাম্বার যা আছে সেটা যাবে ওপরে, এল এর পজিশান নাম্বার বারো, বারোকে সাত দিয়ে ভাগ করব সেটা আসবে এক পূর্ণ পাঁচের সাত, যেটা অপশান নাম্বার দুয়েতে আছে। পরের প্রশ্ন, ২৯ নম্বর প্রশ্নে দেখো দেয়া আছে এ বি ই এফ ইস টু আই জে এম এন হলে সি ডি জি এইচ ইস টু কী হবে। দেখো এক্ষেত্রে এটা কিন্তু পজিশান নাম্বার দিয়ে সুবিধা হবে, কেন গ্যাপটা অনেকটা বেশি আছে, তাই আমি বারবার বলছি পজিশান নাম্বারগুলোকে একটু মুখস্থ করার চেষ্টা করো। এ পজিশান নাম্বার হচ্ছে একে আছে, বি দুয়ে আছে, এ এর পরে বি, ই পাঁচে থাকে এবং এফ ছয়ে থাকে, তেমন করে আই থাকে নয়ে, জে দশে, এম তেরোয় এবং এন চোদ্দোয়। এবার দেখো প্রথমের সঙ্গে আমি যদি এটাকে এই করি নয় দশ তেরো চোদ্দো, দেখো এর প্রথমের সঙ্গে আট যোগ করে এর প্রথমটা হচ্ছে, দুইয়ের সঙ্গে আট যোগ করলে দশ হচ্ছে, পাঁচের সঙ্গে আট যোগ করলে তেরো হচ্ছে এবং ছয়ের সঙ্গে আট যোগ করলে চোদ্দো হচ্ছে, অর্থাৎ প্রথমে যে লেটারগুলো দেওয়া আছে তার পজিশান নাম্বারের সঙ্গে আট যোগ করে যে পজিশান নাম্বারগুলো আসে সেই পজিশান নাম্বারের লেটারটাই কিন্তু উত্তর হবে। এক্ষেত্রে সি এর পজিশান নাম্বার হচ্ছে তিন, ডি এর চার, জি এর সাত এবং এইচ এর আট, তাহলে আমি দেখব যেহেতু আট আট যোগ করে হয়েছে তাই তিনের সঙ্গে আট যোগ করলে এগারো হয়, এগারো পজিশান নাম্বারে কে আছে, এগারো পজিশান নাম্বারে কে আছে, তাই তো আই জে কে, বোঝা গেছে? কে আছে এগারো নম্বরে। এবার কে দিয়ে শুরু হবে, কে দিয়ে শুরু কোনটা কোনটা আছে, কে দিয়ে শুরু এটা নেই, কে দিয়ে শুরু এটা নেই, অর্থাৎ উত্তর কে এল এন কিউ বা কে এল ওপির মধ্যে হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে, এই দুটোর মধ্যে যদি খেয়াল করো এর শেষ লেটারটা কিউ আছে,
এর শেষ লেটারটা পি আছে, তাহলে আমি শুধুমাত্র শেষ লেটারটা চেক করে নেব যে কি উত্তর হবে। কি ছিল এর শেষ লেটার? ছিল আট। কি করা হচ্ছিল? আট আট করে যোগ করা হচ্ছিল। তাহলে এইচ যদি আট নম্বর পজিশনে থাকে, তাহলে এর শেষ যে লেটারটা হবে তার সঙ্গে আট যোগ করব। কেন আট যোগ করে করে এগুলো এসছে? আটের সঙ্গে আট যোগ করলে আসে ষোলো। ষোলো নম্বর পজিশানে কে থাকে? ষোলো নম্বর পজিশানে পি থাকে, যেটা অপশান নাম্বার চারে আছে। দেখতে পাচ্ছ আটের সঙ্গে আট যোগ করলে ষোলো হয়, ষোলো নম্বর পজিশানে পি থাকে, পি চার নম্বর অপশানে আছে, তাই উত্তর হবে অপশান নাম্বার চার। বোঝা গেছে? পরের প্রশ্ন, তিরিশেরটা দেওয়া আছে বি ইস টু ষোলো হলে ডি ইস টু কত হবে। দেখো বি এর পজিশান নাম্বার কত? দুই। এবার ভাবো দুই থেকে ষোলো কীভাবে আসতে পারে? দুইকে আট দিয়ে গুণ করে আসতে পারে, তাই তো? প্রথম এটা মনে হবে দুইকে আট দিয়ে গুণ করে ষোলো হবে। তাহলে ডি এর পজিশান নাম্বার তো চার, তাকেও আট দিয়ে গুণ করে উত্তর হওয়া উচিত ছিল, কিন্তু দেখো উত্তর কিন্তু আট চারে বত্রিশ এখানে নেই। তাহলে দুইকে আট দিয়ে গুণ করে যে ষোলো এসছে, এই ধারণাটা ত্যাগ করো। দুই থেকে ষোলো আর কীভাবে আসতে পারে? দেখো টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো। দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, এটা হতে পারে। টু টু দি পাওয়ার ফোর সমান ষোলো, তাহলে আমি বলবো ফোর টু দি পাওয়ার ফোর মানে কত? ফোর টু দি পাওয়ার ফোর মানে চার চারে ষোলো, চার চারে ষোলো, ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন, যেটা অপশান নাম্বার তিনেতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, একত্রিশ নম্বর প্রশ্নে আছে আইসি ইস টু ছয় হলে ডিপি ইস টু কত হবে। দেখো পজিশান নাম্বার বারবার দেখো এই সমস্ত জিনিসগুলো পজিশান নাম্বারের রেসপেক্টে আসছে। আই এর পজিশান নাম্বার নয়, সি এর পজিশান নাম্বার তিন, এদেরকে যদি ডিফারেন্স করো ছয় আসছে। ডি এর পজিশান নাম্বার চার, পি এর পজিশান নাম্বার ষোলো, এদের যদি ডিফারেন্স করো ষোলো আর চারের মধ্যে, সেটা হচ্ছে বারো। এখানে ছোটো এখানে বড়ো নয়, পজিশান নাম্বারগুলো ডিফারেন্স বলা হচ্ছে, ছোটো থেকে বড়োটা। বোঝা যাচ্ছে? বড়ো থাকবে, বড়ো থেকে ছোটোটাকে বিয়োগ করবো, সেটা পরে যদি থাকে মাইনাস সাইনটাকে ধরার কোনো দরকার নেই। ষোলো আর চারের বিয়োগফল হচ্ছে বারো, যেটা অপশান নাম্বার তিনেতে আছে। পরের প্রশ্ন, বত্রিশ প্রশ্নে কী আছে? ইউ ইউ ডাব্লু এক্স ইস টু ডাব্লু ডাব্লু ওয়াই জেড হলে ও ও কিউ আর ইস টু কী হবে। দেখো ইউ এর পরে ডাব্লু ক ঘর যেতে হয়, ইউ এর পরে ভি ডাব্লু দু ঘর, এক্ষেত্রেও তাই ই এর পরে ভি ডাব্লু দু ঘর। ডাব্লুর পরে ওয়াই, ডাব্লুর পরে এক্স ওয়াই অর্থাৎ দুঘর, এবং এক্সের পরে দুঘর গেলে জেড হয়, অর্থাৎ সব দুঘর দুঘর করে যোগ হয়ে গেছে। এক্ষেত্রে ও আছে, ও এর সঙ্গে দুঘর যোগ করো, ও এর পরে পি কিউ অর্থাৎ শুরু হবে কিউ দিয়ে, শুরু যাই কিউ দিয়ে হবে দেখলে, তাই সেই জন্য এখানে এই তিনটে উত্তর হবে না, তাই উত্তর হবে একমাত্র অপশান নাম্বার চার, আমি পুরো চেক করব না। বোঝা গেছে? পরের প্রশ্ন, তেত্রিশের প্রশ্নে দেওয়া আছে লাইট ইস টু ডার্কনেস হলে নলেজ ইস টু কী হবে। দেখো আলো অন্ধকারকে কাটায়, লাইট মানে আলো, ডার্কনেস অন্ধকারকে কাটায়, নলেজ বা জ্ঞান কী কাটাবে? নলেজ বা জ্ঞান আমাদের ইগনোরেন্সকে কাটাবে, অজ্ঞতাকে কাটাবে, যেটা অপশান নাম্বার একেতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, চৌত্রিশের প্রশ্ন দিয়েছে আপসেটকে যদি সেট আপ বলে লেখা হয় তাহলে টিপটপকে কীভাবে লেখা হবে। দেখো আপসেট ভালো করে যদি খেয়াল করো, ইউপি আপ আছে, আর একটা আছে এসিটি সেট, এই সেটটা পরের দিকে চলে গেল এবং এই পুরো সেটটা প্রথম দিকে বসে গেল। বোঝা গেছে? এটাকে যদি আমি টিপটপটাকে দুটো পার্টে ভাগ করি, একটা টিপ আর একটা টপ, তাহলে এই টপটা প্রথমে চলে আসবে এবং টিপটা পরের দিকে যাবে, অর্থাৎ উত্তর টপ টিপ হওয়া উচিত। বোঝা গেছে? প্রথমেরটা শেষে গেছে, শেষেরটা প্রথমে এসছে, এর প্রথমেরটা শেষে চলে যাবে, অর্থাৎ শেষে টিপ থাকবে এবং প্রথমের দিকে থাকবে টিওপি টপ। দেখো অপশান নাম্বার চারেতে এটা রয়েছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, পঁয়ত্রিশের প্রশ্নে দেয়া আছে এবিসি বাই এফ ইস টু বিসিডি বাই আই তাহলে সিডিই বাই এল ইস টু কী হবে। দেখো যদি এইগুলো খেয়াল করো, এ বি সি আছে, একটা বাদ দিয়ে আবার বি সি ডি করা হয়েছে, প্রথমটাকে বাদ দিয়েছে আবার এখান থেকে শুরু করে পরবর্তীটা করেছে, তাহলে এখানে সি ডি ই আছে, তাহলে যদি সিটাকে বাদ দিই তাহলে ডি ই এফ দিয়ে শুরু হওয়া উচিত। ডি ই এফ দিয়ে দেখো প্রায় সবগুলোই শুরু আছে, ডি ই এফ, ডি ই এফ, এখানেও ডি ই এফ আছে, তাহলে শুধুমাত্র এইটা উত্তরের মধ্যে আসবে না। এবার দেখছি এফ এর পরে আই কত ঘর যেতে হয়।
এফের পরে জি এইচ আই তিন ঘর যেতে হয়। তাহলে এলের পর থেকে তিন ঘর যাব, এলের পরে এম এন ও অর্থাৎ এইখানে বসবে ও, যেটা অপশান নাম্বার একেতে আছে। পরের প্রশ্ন, ছত্রিশের প্রশ্নে দেওয়া হয়েছে কিউ আই ও কে ইস টু এম এম কে ও হলে ওয়াই এ ডাব্লিউ সি ইস টু কী হবে। দেখো এইটা যদি খেয়াল করো, এম এর পর থেকে কিউ এদিকে গোনাটা আমাদের সুবিধে, কত ঘর যাচ্ছে, এম এর পরে এন ও পি কিউ চার ঘর যাচ্ছে। আবার যখন এদিকে দেখছো আই এর পরে এম, এটা গোনা আমাদের সুবিধে, আই এর পরে জে কে এল এম অর্থাৎ চার ঘর যাচ্ছে। একই রকমভাবে কে থেকে তৃতীয়টা থেকে যখন আসছে এদিকে, কে থেকে ও যখন আসছে দেখো চার ঘরে আসছে, কে এর পরে এম এন ও, কে এর পরে এল এম এন ও চার ঘর। একই রকমভাবে কে থেকে ও এদিকে চার ঘর যাচ্ছে, অর্থাৎ আমি কি দেখলাম যে প্রথমটা এদিকে যাবে, দ্বিতীয়টা এদিকে, তৃতীয়টা এদিকে আসবে, চতুর্থটা এইদিকে। তাহলে প্রথমটা এই দিকে এসছে, তাহলে এখানে ওয়াই আছে, তাহলে এই অপশানগুলোর মধ্যে এমন কোনো একটা অপশান আছে যেখান থেকে চার ঘর যদি আমি এই দিকে আসি তাহলে ওয়াই হবে। দেখো যদি ইউ হয়, ইউ এর পরে ভি ডাব্লু এক্স ওয়াই অর্থাৎ ইউ দিয়ে যদি শুরু হয় এদিকে চার ঘর গেলে ওয়াই আসে, অর্থাৎ উত্তর ইউ দিয়ে শুরু হবে, তাই এই দুটো অপশান উত্তর হবে না। এবার যাই বললাম উত্তর ইউ দিয়ে শুরু হবে, তাহলে আমাকে সেকেন্ডটা দেখলেই আমি কিন্তু উত্তর বলতে পারবো, কেন সেকেন্ডটা দুজনের ক্ষেত্রে আলাদা আছে। সেকেন্ডটার ক্ষেত্রে কী হয়েছিল, আই ছিল এইদিকে চার ঘর গিয়ে হয়েছিল। তাহলে আমি যদি মনে করি এস যদি এখানে বসে তাহলে এসের পর থেকে যদি চার ঘর যাই তাহলে কি এ আসবে, সেটা খেয়াল করো, এসের পর থেকে চার ঘর আমি যাব, না ভুল বলা হলো, এদিক থেকে প্রথমটা এদিকে এসছে, দ্বিতীয়টা এই দিকে যাবে, দেখেছিলে এইখান থেকে এদিকে প্রথমটা এসেছিল, দ্বিতীয়টা কিন্তু এদিক থেকে এদিকে এসছে, তাই এদিক থেকে এদিকে যদি প্রথমটা আসে দ্বিতীয়টা এদিক থেকে এইটা চার ঘর যাবে। এর পর থেকে চার ঘর কী হবে, এর পরে বি সি ডি ই অর্থাৎ এইটা ই দিয়ে শুরু হবে, সেকেন্ড লেটারটা ই হবে, যেটা অপশান নাম্বার দুইয়েতে আছে, বোঝা গেছে। পরের প্রশ্ন, 37 নম্বর প্রশ্নে দেয়া আছে বিআইআরডি অর্থাৎ বার্ড ইজ ইকুয়াল টু ডাব্লু আই আর ওয়াই হলে রেন এটা সমান কী হবে। দেখো যদি খেয়াল করো বি আছে, বি এর উল্টো দিকে ওয়াই হয়, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম বাই, মনে পড়ছে, বি এর উল্টো দিকে ওয়াই থাকে, বি যদি প্রথম দিক থেকে দু নম্বরে থাকে শেষ দিক থেকে দু নম্বরে ওয়াই থাকবে, তাহলে বি এর উল্টো দিকে আমি বলবো ওয়াই আছে। তেমন করে দেখো আই এর উল্টো দিকে আর হয় ইরান, এটার ক্ষেত্রেও তাই ইরান, আর এটা হচ্ছে ডিউ, ডি এর উল্টো দিকে ডাব্লু থাকে, দেখে আমরা ডিউ বলে মনে রাখি, বোঝা গেছে। তাহলে আরের উল্টো দিকে কী থাকবে, আরের উল্টো দিকে থেকে আই, যেটাকে আমরা ইরান বলে মনে রাখি, অর্থাৎ শেষটা হবে আই দিয়ে, একমাত্র অপশান নাম্বার তিনেতেই আই আছে, তাই উত্তর হবে অপশান নাম্বার তিন। 38 প্রশ্নে বলা হয়েছে এ সি সি ই ইস টু ই জি জি আই হলে আই কে কে এম ইস টু কী হবে। দেখো এ থেকে ই ক ঘর, এর পর থেকে ই পর্যন্ত চার ঘর, এর পরে বি সি ডি ই, একে বাদ দেবে যেখানে যাচ্ছ সেই পর্যন্ত কাউন্ট করো, এর পর থেকে ই পর্যন্ত চার ঘর, সি এর পর থেকে জি, সি এর পরে ডি ই এফ জি, এটাও চার ঘর, এটাও দেখো সি এর পর থেকে জি চার ঘর, আর ই এর পর থেকে আই, এর পরে এফ জি এইচ আই চার ঘর, অর্থাৎ সব চার ঘর করে করে অ্যাড হয়ে গেছে। তাহলে আমি আই এর পর থেকে চার ঘর অ্যাড করব, আই এর পরে জে কে এল এম অর্থাৎ শুরু হবে এম দিয়ে, যাই শুরু হবে এম দিয়ে, তাই এই উত্তর হবে না, এই উত্তর হবে না, এম দিয়ে শুরু আছে, দেখো এম দিয়ে শুরু এটাও আছে এটাও আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। পরেরটা এক্ষেত্রে ও আছে, এক্ষেত্রে পি আছে, অর্থাৎ আমি শুধুমাত্র সেকেন্ডটাকে আর দেখব, কে এর পরে চার ঘর যদি যাও, কে এর পরে এল এম এন ও অর্থাৎ কে এর পরে চার ঘর গেলে ও হয়, অর্থাৎ উত্তরটা এম এর পরে ও থাকবে, যেটা অপশান নাম্বার একেতে আছে, বোঝা গেছে। পরের প্রশ্ন, 39 প্রশ্নে বলা হয়েছে এম ও ইস টু 13-11 হলে এইচ জে ইস টু কী হবে। দেখো সংখ্যা যখন দেয়া আছে পজিশান নাম্বার আসতে বাধ্য, আমি দেখব এম এর পজিশান নাম্বার কত, এম এর পজিশান নাম্বার 13 আর ও এর পজিশান নাম্বার হচ্ছে 15, কিন্তু এখানে 13-15 দেয়া নেই, দেয়া আছে 13-11,
কি হতে পারে? দেখো লেটার টোটাল ২৬টা, ২৬ যদি টোটাল লেটার হয়, ২৬ থেকে যদি আমি ১৩ বাদ দিই কত হবে? ১৩। ২৬ থেকে যদি আমি এই ১৫ বাদ দিই তাহলে কত হবে? ১১। বোঝা গেছে? আমি কি করছি, পজিশন নাম্বার যেগুলো আছে, এর পজিশন নাম্বার ১৩, এর পজিশন নাম্বার ১৫, আমি ২৬ থেকে বাদ দিচ্ছি। ২৬ থেকে এই ১৩টা বাদ দিলাম, তাহলে বেরোবে ১৩। দেখো প্রথমে দেওয়া আছে, এবং ২৬ থেকে যদি এই যে পজিশন নাম্বার ১৫ আছে এটা যদি বাদ দিই তাহলে ১১ বেরোবে, যেটা পরে আছে। তাহলে এক্ষেত্রে এইচ আর জে এর পজিশন নাম্বারটা আমি একটু চেক করে নেব। এইচ এর পজিশন নাম্বার ৮, জে এর পজিশন নাম্বার ১০। কি করেছিলাম, ২৬ থেকে বাদ দিয়েছিলাম, ২৬ থেকে যদি ৮ বাদ দিই কত হবে? ১৮। অর্থাৎ শুরু ১৮ দিয়ে হবে, যেটা অপশান নাম্বার ২তে আছে। বোঝা গেছে? তুমি ২৬ থেকে ১০ বাদ দাও, দেখো ১৬ আসবে। কিন্তু আমি বলছি সেকেন্ডটা চেক করার কোনো দরকার নেই, যদি প্রথমটা লজিক্যালি চলে আসে তাহলে কিন্তু আমি আর সেকেন্ডটাকে চেক করব না। পরের প্রশ্ন, ৪০ এর প্রশ্নে দেওয়া আছে সি ইজ টু ৭০ হলে ডি ইজ টু কী হবে? সংখ্যা যখন আছে পজিশন নাম্বার কাজ করবে। সি আছে ৩তে, ই আছে ৫তে, কত এলো? ৩৫। কিন্তু এখানে আছে ৭০, তার মানে নিশ্চয়ই এটাকে ২ দিয়ে গুণ করা হয়েছে। অর্থাৎ পজিশন নাম্বারগুলো পরপর বসে যে সংখ্যাটা তৈরি হচ্ছে তাকে ২ দিয়ে গুণ করলে পরেরটা হতে পারে, আমি জানি না। ডি পজিশন নাম্বার ৪, ই পজিশন নাম্বার ৫, এখানে ৪৫ আছে, তাহলে এটাকেও ২ দিয়ে গুণ করে আমি বলবো ৯০ উত্তর হওয়া উচিত, এবং ৯০ অপশানে আছে, তাই উত্তর হবে অপশান নাম্বার ১। পরের প্রশ্ন, ৪১-এর প্রশ্নে বলা হয়েছে জানুয়ারি ইজ টু নভেম্বর হলে সানডে ইজ টু কী হবে? দেখো জানুয়ারি বছরের প্রথম মাসটা হচ্ছে জানুয়ারি, এবং বছরের শেষ মাসের আগের মাসটা হচ্ছে নভেম্বর, তাহলে এটা হচ্ছে বছরের শুরু আর এটা হচ্ছে বছরের শেষের আগেরটা। বছরের প্রথম মাস জানুয়ারি, বছরের শেষ মাস ডিসেম্বর, তার আগের মাসটা নভেম্বর। এক্ষেত্রে দেখো সানডে, সপ্তাহের প্রথম দিনটা হচ্ছে সানডে, ওয়ার্কিং ডে না। দেখো সপ্তাহ শুরু হয় সানডে দিয়ে। এখানে অনেকে বলবে সোমবার থেকে তো শুরু হয়, তোমরা একটু নেটটাকে সার্চ করো, যেখানে দেখবে যে সানডে কিন্তু সপ্তাহের প্রথম দিন বলা আছে। বোঝা গেছে? তাহলে অথবা তোমরা যদি ক্যালেন্ডার চেক করো, দেখবে যে কোনো একটা মাসের দিকে যদি খেয়াল করো, সেখানে দেখবে সানডে প্রথমে লেখা আছে, তারপর মানডে, টিউজডে, ওয়েডনেসডে। কেন সানডে প্রথম হয়, তার কারণ হচ্ছে আমাদের প্রথম সূর্যোদয় হয় সান, সেখান থেকে প্রথম যেটা ওঠে সেখান থেকে সানডে করা হয়েছে, এবং মানডে এসছে মুন থেকে, তাই মানডে কিন্তু পরে হবে, আগে সানডে, সপ্তাহের প্রথম দিন সানডে, এবং তারপরে সেকেন্ড ডে হচ্ছে মানডে। বোঝা গেছে? তাহলে ক্যালেন্ডারের প্রথম এইটা, সপ্তাহের প্রথম এইটা, ক্যালেন্ডারের বছরের শেষের আগের মাসটা নভেম্বর, সপ্তাহের শেষটা কী মাস দিয়ে হয়? রোববার দিয়ে। যদি সপ্তাহের প্রথমটা শুরু হয় তাহলে সপ্তাহের শেষ দিন হচ্ছে শনিবার, শনিবারের আগের দিন কি? শুক্রবার, যেটা অপশান নাম্বার ৩তে আছে। বোঝা গেছে? কেন আগের দিন, কেন ক্যালেন্ডারের শেষ মাসটা হচ্ছে ডিসেম্বর, তার আগেরটা এখানে দেওয়া আছে, তাহলে সপ্তাহের শেষ হচ্ছে শনিবার, তার আগেরটা এখানে বসা উচিত, শনিবারের আগের দিন ফ্রাইডে, তাই এখানে অপশান নাম্বার ৩ হবে। পরের প্রশ্ন, ৪২-এর প্রশ্নে বলা হয়েছে ডি ইজ টু ১০ হলে এইচ আই ইজ টু কী হবে? সংখ্যা দেওয়া আছে, পজিশন নাম্বার কাজ করবে। ডি হচ্ছে ৪ আছে, ই ৫ আছে, ৪৫ থেকে ১০ কীভাবে আনা যায়? দেখো যদি এই পজিশন নাম্বার দুটোকে গুণ করি কত হবে? ৪ ৫ ২০, কুড়িকে ২ দিয়ে ভাগ করলে ১০ হবে। অর্থাৎ পজিশন নাম্বারগুলোকে পরস্পর গুণ করে যদি ২ দিয়ে ভাগ করি এইটা পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে এইচ আর আই আছে, এইচ আর আই এর পজিশন নাম্বারটাকে আমি চেক করে নেব। বোঝা গেছে? এইচ আর আই এর পজিশন নাম্বারটাকে চেক করতে হবে। এইচ এর পজিশন নাম্বার হচ্ছে ৮, এবং আই এর পজিশন নাম্বার ৯, এদেরকে যদি গুণ করো ৮ ৯ ৭২ হবে, ৭২কে ২ দিয়ে ভাগ করলে ৩৬ হয়, যেটা অপশান নাম্বার ৩তে আছে। পরের প্রশ্ন, ৪৩-এর প্রশ্নে আছে এ কে ইউ ইজ টু হোয়াট, যেটা সি এম ডাব্লিউ ইজ টু ডিএনএস এর সঙ্গে সম্পর্কিত। দেখো এক্ষেত্রেও পজিশন নাম্বার কিন্তু কাজ করবে। সি এর পজিশন নাম্বার কত? ৩, এম এর ১৩, ডাব্লু ২৩, ডি ৪ আছে, এন ১৪ আছে, এবং এক্স ২৪ আছে। কী বুঝলে এখান থেকে?
দেখো, তিনের সঙ্গে এক যোগ করে চার হয়েছে, ১৩র সঙ্গে এক যোগ করে ১৪ হয়েছে, ২৩এর সঙ্গে এক যোগ করে ২৪ হয়েছে। তাহলে প্রথমে যে সং লেটারগুলো আছে সেই পজিশন নাম্বারের সঙ্গে এক যোগ করলে উত্তরটা পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে এ আছে ১তে, কে আছে ১১য় এবং ইউ আছে ২১য়ে। এই পজিশন নাম্বারের সঙ্গে এক যোগ করে করে উত্তর হবে। ১এর সঙ্গে এক যোগ করলে ২ হয়, ২ নম্বর পজিশনে বি আছে, সব উত্তর বি দিয়ে শুরু। এখানে ১১ আছে, ১১র সঙ্গে এক যোগ করলে ১২ হয়, ১২ নম্বর পজিশনে কে আছে, ১২ নম্বর পজিশনে আছে এল, তাহলে বি এর পরে এল থাকা উচিত, এখানে নেই, এখানে নেই, তাহলে উত্তর ৯ এটা হবে, ৯ এটা হবে, বোঝা গেছে? এবার এখানে কে আছে পরে, পরে রয়েছে ইউ, ২১এ আছে, ২১এর পরের সংখ্যা হচ্ছে ২২, ২২ নম্বর পজিশনে ভি থাকে, ইউ ভি, ইউ যদি ২১এ থাকে ভি থাকে ২২এ, তাই উত্তর হবে অপশান নাম্বার ৪, বোঝা গেছে? পরের প্রশ্ন ৪৪এর প্রশ্ন দেখো, রেড ইজ টু ই এফ এস হলে ব্লু ইজ টু কী হবে? দেখো, যদি ভালো করে খেয়াল করা যায়, যা এটা শুরু ডিতে, শেষ ডিতে, শুরু হচ্ছে ইতে, ডি এর পরে ই এক ঘর, তেমন করে ই এর পরে এফ এক ঘর এবং আর এর পরে এস এক ঘর, অর্থাৎ শুরু থেকে তুমি যাচ্ছ, শুরুটা এক যোগ করে প্রথমে বসছো, এটার সঙ্গে এক যোগ করে এইখানে আসছে আর এর প্রথমের সঙ্গে এক যোগ করে শেষে আসছে। তাহলে আমি বলতে পারি এস যেটা শেষ আছে তার সঙ্গে এক যোগ করে এর শুরু হবে, ই এর সঙ্গে এক যোগ করলে কী হবে, ই এর পরের পজিশন নাম্বার এফ, অর্থাৎ উত্তরটা শুরু হবে এফ দিয়ে। দুটো অপশান আছে, একটা আছে এইটা, একটা আছে এইটা, তাই এইটা উত্তর আর এইটা উত্তর হবে না। এবার দেখো, এফের পরে ভি আছে, এফের পরে ইউ আছে, এই পজিশানগুলো দুজনের ক্ষেত্রে আলাদা। আমি দেখব ইউ এর পরে কে হয়, ইউ এর পরে ভি হয়, অর্থাৎ উত্তর এফ ভি দিয়ে হবে, যেটা অপশান নাম্বার ১তে আছে, বোঝা গেছে? পরের প্রশ্ন ৩৫ নম্বর প্রশ্নে বলা হয়েছে, ফিল্ম ইজ টু এ ডি জি এইচ হলে মিল্ক ইজ টু কী হবে? দেখো, এখানেও পজিশান নাম্বার কাজ করবে, এফের পজিশান নাম্বার ৬, আই এর পজিশান নাম্বার ৯, এল এর পজিশান নাম্বার ১২ এবং এম এর ১৩। এর ক্ষেত্রে ১, ডি ৪ আছে, জি ৭ আছে এবং এইচ ৮ আছে। এবার দেখো কী হয়েছে, এদিক থেকে এই দিকে যাচ্ছে, খেয়াল করো, ১এর সঙ্গে ৫ যোগ করলে ৬ হয়, ৪এর সঙ্গে ৫ যোগ করলে ৯ হয়, ৭এর সঙ্গে ৫ যোগ করলে ১২ হয় এবং ৮এর সঙ্গে ৫ যোগ করলে ১৩ হয়, বোঝা গেছে? তাহলে আমি দেখব মিল্ক এখানে এমআই এলকের পজিশান নাম্বার কী কী আছে, এম এর পজিশান নাম্বার ১৩, আই এর পজিশান নাম্বার ৯, এল এর পজিশান নাম্বার ১২ এবং কে এর পজিশান নাম্বার হচ্ছে ১১। তাহলে এই যে ১৩টা এসছে, এখান থেকে ৫ যোগ করে ১৩ এসছে, কেন এইখানে সব ৫ যোগ করে এদিকে এসেছিলো, এখান থেকে ৫ যোগ করে ১৩ হয়, তার মানে এখানে ৮ ছিল, বোঝা গেছে? এখানে ৯ এসছে, এখানে নিশ্চয়ই ৪ থাকতে হবে, তবে ৪এর সঙ্গে ৫ যোগ করে ৯ হবে। একই রকমভাবে এখানে ৭ থাকতে হবে, তবে ৭এর সঙ্গে ৫ যোগ করে ১২ হয় এবং এখানেতে ৬ থাকতে হবে, ৬এর সঙ্গে ৫ যোগ করে তবে ১১ হবে। অর্থাৎ ৮ ৪ ৭ ৬ যে যে পজিশান নাম্বার আছে সেটা আমি পরপর লিখব। ৮এ আছে এইচ, ৪এ আছে ডি, ৭এ আছে জি এবং ৬এ আছে এফ, অর্থাৎ উত্তর হচ্ছে এইচ ডি জি এফ, এইচ ডি জি এফ অপশান নাম্বার ৩তে আছে। তাহলে আজকে এই পর্যন্তই, যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, টাটা।